প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা অবশ্যই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ এই ভিডিওতে যেটা বলার চেষ্টা করব সেটা হলো কবুতরের পোস্টারিং কিভাবে করানো যায় এবং কোন কবুতর দ্বারা করানো যায়, কোন কবুতর দিলে ভালো হবে সে বিষয়ে এই ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা কীভাবে পোস্টারিং করবেন কবুতরের, সেটা আপনার কবুতর যখন রানিং কবুতর ডিম দেয় তখন প্রথম ডিম যখন দেবে সেটা ডিমটা আপনারা তুলে রাখবেন, এবং দ্বিতীয় ডিমটা যখন একদিন পরে পরে সাধারণত যখন দ্বিতীয় ডিমের সাথে প্রথম ডিমটা একসাথে করে যখন সমসময়ে যখন আপনার পোস্টার ডিম পাড়বে সেই সময়ে আপনারা ডিম দেবেন। অবশ্যই খেয়াল রাখবেন সমসময়ে ছাড়া আপনারা পোস্টারিং করবেন না, এবং পোস্টারিং যদি চার পাঁচ দিন আগে পারে বা পরে পারে তখন কিন্তু একটা সমস্যা হয়। সমস্যাটা হলো বাচ্চা ফুটবে ঠিকই, কিন্তু বাচ্চার যে একটা মা বাবা একটা যে একটা মিল্ক খাওয়ায় সেটা সাধারণত ওই সময়ের মধ্যে নাও আসতে পারে, এবং ওই সময়ে বাচ্চা দেখা যাচ্ছে না খাওয়ার কারণে দুই একদিনের মধ্যে ধীরে ধীরে হালকা হচ্ছে এবং দুর্বল হচ্ছে, দেখবেন অনেক সময় বাচ্চাটা মারা যায়, আপনার দামি কবুতরের বাচ্চাটা মারা যাচ্ছে। কী কারণে? কারণ আপনি সমসময়ে ছাড়া যদি আপনি ডিমটা আগে বা পরে এরকম হেরফের হয় কোনো কারণে, সে কারণে এই বাচ্চাগুলা সাধারণত আপনারা বাচ্চা তুলতে পারবেন না, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন সমসময়ে পোস্টারিংটা ডিম দেয়, সেই সময় আপনারা পোস্টারিং করবেন, দেখবেন আপনার বাচ্চা সঠিক পাবেন এবং গ্রোথ ভালো। যেমন অনেক রেসার কবুতর পাওয়া যায়, খুব শক্তিশালী কবুতর, হোমার জাতীয় কবুতর, পেশোয়ারি কবুতর, এগুলো ঠোঁট লম্বা, খুব সহজে তারা বাচ্চাদেরকে খাবার খাওয়াইতে পারে এবং তাড়াতাড়ি বাচ্চার গ্রোথ বাড়ে যায় এবং বাচ্চা খুব তাড়াতাড়ি বাড়ন্ত হয়ে যায় এবং তাড়াতাড়ি বড় হয়ে যায়। প্রিয় ভিউয়ার্স, আপনারা এই দিকটি লক্ষ্য করবেন এবং সহজেই আপনার কবুতরের বাচ্চাগুলো বড় করতে পারবেন এবং আপনার খামারের এবং প্রোডাক্ট বাড়াইতে পারবেন